নমস্কার রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো পাকা আমের মালপোয়া যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দেখে নিই পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফাইভ টেবিল স্পুন গুঁড়ো দুধ এইট টেবিল স্পুন চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন চিনিটা সেই মতো অ্যাড করুন এক কাপ ময়দা এক কাপ পাকা আমের পেস্ট ফাইভ টেবিল স্পুন সুজি ঘি গার্নিশিংয়ের জন্য নিয়েছি অল্প একটু পিস্তা কুচি আর আমের স্লাইস এছাড়াও আমাদের লাগছে গরম জল ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি সবার প্রথমে বাটির ভিতরে দিয়ে দেব। ময়দা গুঁড়ো দুধ সুজি আর চিনিটা সব কিছু একবার খুব ভালোভাবে মিক্স করে দেব এখন আমের সিজন তাই আমি আমের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সেই রেসিপিগুলো ভালো লেগেছে আর আজকে আমি আমের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাও খুব সুন্দর খেতে হয় আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানাবেন সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এর ভিতরে পাকা আমের পেস্টটা দিয়ে দেব আরও একবার এটাকে ভালোভাবে মিক্স করে দেব আমটাকে কাটার পর একটা টুকরো নিয়ে একটু টেস্ট করে দেখে নিই তাহলে চিনির মাপটা করতে সুবিধা হবে এটা আমার মেশানো হয়ে গেছে এবারে এর ভিতরে অল্প অল্প করে হালকা গরম জলটা দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব একবারেই কিন্তু বেশি জল দেবেন না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করার জন্য আমাদের যতটা জল অ্যাড করার প্রয়োজন ততটাই করব। যতক্ষণ না চিনিটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে মিক্স করতে থাকব। খুব বেশি সময় লাগবে না জলটা হালকা গরম আছে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে মালপোয়াটা বানানো শুরু করে দেবো সবার প্রথমে গ্যাস অন করে তাওয়াটাকে গরম হতে দেব ননস্টিক তাওয়া হলে কিন্তু মালপোয়াটা করতে সুবিধা হবে তাই যদি বাড়িতে ননস্টিক তাওয়া থাকে সেটাতেই করবেন তাওয়াটা গরম হয়ে যাবার পর এর ভিতরে দেবো ওয়ান টি স্পুন ঘি আর ঘিটা মেল্ট হতে দেব। ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো করে একবার মিক্স করে নিতে হবে হলে নিচেটা ঘন হয়ে থাকবে আর উপর থেকে পাতলাটা উঠে চলে আসবে এবারে তাওয়ার ভিতরে ব্যাটারটা দিয়ে দেব আর হালকা করে একটু ছড়িয়ে দেব। খুব বেশি ছড়াবেন না বেশি পাতলা হয়ে গেলে এটা উল্টাবার সময় ছিঁড়ে যেতে পারে এবারে একটু চাটোটাকে এইভাবে নাড়াবো যাতে ঘিটা মালপোয়ার নিচে অবধি যায় ঘিটা যদি মালপোয়ার নিচেই ঢুকে যায় তাহলে এটা উল্টাতে খুব সুবিধা হয় যেইমাত্র মালপোয়ার একটা সাইড ভাজা হয়ে যাবে তখনই দেখবেন এটা পুরো তাওয়ার মধ্যে ঘুরছে এক জায়গায় আটকে আর থাকে না যতক্ষণ না এটা এরমভাবে পুরো তাওয়ার ভিতরে ঘুরছে ততক্ষণ কিন্তু এটাকে উল্টাতে যাবেন না তাহলেই ছিঁড়ে যাবে এবারে খুব সাবধানে এটাকে উল্টে দেবো আর পিঠটাও ভাজা হতে দেবো আর উপর থেকে একটু এইভাবে হালকা প্রেশার দেবো যাতে ভিতর থেকে এটা কাঁচা না থাকে পুরো প্রসেসটা আমাদের লো ফ্লেম অথবা লো মিডিয়াম ফ্লেমে করতে হবে নাহলেই মালপোয়াটা উপর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে মালপোয়াটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা প্লেটের ভিতরে বার করে নেব তাওয়ার ভিতরে যদি ঘি থাকে তাহলে ঘি অ্যাড করার দরকার নেই যখন দেখবেন ঘিটা নেই তখন এক চামচ ঘি আবার অ্যাড করে দেবেন আবার ভিতরে ব্যাটারটা দিয়ে দেব। খুব বেশি ঘি টানে তাই সেইটা খেয়াল রেখে ঘিটা অ্যাড করতে হবে এই মালপোয়াটাও তৈরি হয়ে গেছে আর এইভাবেই বাকি ব্যাটার থেকেও মালপোয়াগুলো আমরা বানিয়ে ফেলব সুস্বাদু আমের মালপোয়া সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে এর উপর থেকে একটু পেস্তা কুচি আর সাইডে আমি স্লাইস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার অভিজ্ঞতাটা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর একই সাথে ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দেবেন নাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে না